আমার চাকরি হয়নি এই কারণে যে আমার নাম্বার ছিল বেশি 363, তো ওর নাম্বার ছিল হচ্ছে 232, তো ওই টাকা দিয়ে নাম্বার হয়ে গেছে ওর বেশি 363, এই জন্য মানে আমার নাম্বার ইয়ে হয়নি আর কি, চাকরিটা হয়নি। আমি তো আশা চাকরিটাই করতে এসেছিলাম, কিন্তু হচ্ছে এই যে মানে টাকার জন্য মানে হলো না চাকরিটা। কি টাকা চাইছিল আপনার কাছে? টাকা চেয়েছিল পার্টির নেতারা। কত টাকা চাইছিল? 1.5 লাখ। যারা টাকা দিয়েছে তাদেরই চাকরি হয়েছে, এক একজনের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ এরকম করে। আমি আশা পোস্টের জন্য আমাদের এখানে হবিপুর ব্লকের ধুমপুর জিপির নাঙ্গলভাঙ্গা সাব সেন্টারের একটা পোস্ট ছিল, সেটা এসটি কোটায়। হ্যাঁ, সেখানে আমার বউ অ্যাপ্লাই করেছিল। সেখানে অ্যাপ্লাই করার পরেও ওখানে নোটিশে লেখা ছিল যে একাডেমিক মার্কস হচ্ছে 90% আর 10% হচ্ছে ইন্টারভিউ ভাইভাতে। ঠিক আছে, তো আমার এখানে আমার বইয়ের 3 জন ক্যান্ডিডেটের মধ্যে আমার বইয়ের নাম্বার সবথেকে বেশি ছিল। হ্যাঁ, তারপরেও আমি আশা করেছিলাম যে চাকরিটা আমার হয়ে যাবে, কিন্তু দেখা যায় যেদিন ইন্টারভিউ হয় তার আগের দিন তৃণমূলের এক নেতা, হ্যাঁ, আমাদের মালদা ডিস্ট্রিক্টের এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মু, উনি ফোন করছেন আমাকে যে ওনাকে 1.5 লক্ষ টাকা দিয়ে আমাকে চাকরিটা নিতে হবে। হ্যাঁ, তার মধ্যে 50,000 টাকা সঙ্গে সঙ্গে আমাকে দিতে হবে। তো আমি তো এই টাকা পয়সার মধ্যে আমি কোনোদিনও ছিলাম না, বা এইভাবে টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরিটা কোনোদিন কোনো মতেই নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যার জন্যে আমি সে তার প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করি এবং আমার বইয়ের নাম্বার বেশি থাকার পরেও চাকরিটা হয়নি আর কি। যার নম্বর কম ছিল সেই চাকরি? হ্যাঁ, যার নম্বর কম ছিল সে চাকরিতে জয়েন করেছে। আমি এসডির কাছে অভিযোগ করি যে নাম্বার কম থাকার পরেও কী করে চাকরি হয়। আমাকে বলা হয়েছিল যে আপনার চাকরিটা আমি কনফার্ম করে দিব, 1.5 লক্ষ টাকা দিতে হবে। সেদিন আমাকে 50,000 টাকা সঙ্গে সঙ্গে চেয়েছিল, 2 ঘন্টার মধ্যেই আমাকে 50,000 টাকা চেয়েছিল। তো আমার কাছে সে সম্ভব নয়, আমি দিতে পারিনি, সেই কারণে হয়তো চাকরিটা হয়নি। আমরা যেটা দেখলাম, তৃণমূল একটা কোম্পানি খুলেছে চাকরি দেওয়ার, শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য যে কোনো বিষয়ে তারা চাকরি দেওয়ার একটা এজেন্সি খুলেছিল, এবং সেই এজেন্সির তৃণমূলের নেতারা হচ্ছে স্টাফ। তারা তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গায় এরকম টাকা কালেকশন করেছে। কিছু জায়গায় মানুষ টাকা দিয়েছে, কিছু লোকের চাকরি হয়েছে, কিছু জন টাকা দিয়েছে চাকরি হয়নি, এরকম ঘটনা ঘটেছে। এটা অহরহ ঘটনা, নতুনভাবে ভাবার কিছু নাই, কারণ বাংলার মানুষ যে টাকার পাহাড় দেখেছে, চাকরির টাকা তুলে যে টাকার পাহাড় দেখেছে, এতে নতুন করে কিছু বলার নেই। সমস্ত তৃণমূলটাই পচে গেছে, এবং এরা রাজনীতি করা নয়, এরা অর্থনীতি করতেই পার্টিটা করছে, আর অর্থনীতির জন্য পার্টিটা টিকে আছে। সুনিয়া মুর্মুর বক্তব্যটা ওর কি না সেটা তো এখন ওইভাবে টেস্ট করা হয়নি, এটা সুনিয়া মুর্মুর। তবে এইটুকু বলবো, যদি ওর গলা হয় পার্টি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, পার্টি পোস্টে থাকবে, পার্টিকে ম্যালাইন করবে, তার দুটো জিনিস করতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।